আচ্ছা, সার্ভার আমি অন করে নিলাম, ঠিক আছে। তো আজকে আমরা কি দেখব, একটা থিম কিভাবে কাজ করে, ঠিক আছে। আমরা থিম নতুন করে কোনো ফাংশনালিটি দিব না, কোনো নতুন থিম ইনস্টলও করব না, একটা ডিফল্ট তিনটা থিম থাকে ওয়ার্ডপ্রেসে, তাই না? ওই তিনটা থিমের আমরা যে কোনো একটাকে ফিগার আউট করবো যে কীভাবে কাজ করে এবং কী কী ফাইল থাকে ওটার ভিতরে, ঠিক আছে। তো আমরা যে কদিন ইনস্টল দিয়েছিলাম লোকাল হোস্ট 3000 ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারে, তো আমরা থিমটা চেঞ্জ করে নিই, আমরা যেই থিমটা ইউজ করব। আমরা ব্যাকএন্ডে জানি কীভাবে যাই, মনে আছে? WP হাইফেন অ্যাডমিন, এটা দিলে আমার লগ ইন স্ক্রিন আসবে, অ্যাডমিন 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 অ্যাডমিন, রিমেম্বার করে রাখুন, আমি অ্যাডমিনে চলে যাব। এই না তখন অন্যগুলো আমরা লাইভ সার্ভারে কীভাবে ডেপ্লয় করবো একটা সাইটকে আর কীভাবে সিকিউরিটি ম্যানেজ করবো ওইটার উপর আমি একটা ক্লাস নেব। আচ্ছা, আমরা থিমসে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে থিমস, থিমস এগুলো তো আমার কাস্টম, হ্যাঁ, ডাউনলোড করা, তো আমি এগুলোর থেকে যে কোনো একটা বাছাই করে নিই। তো আমি এই থিমটা বাছাই করে নিই, ঠিক আছে। আর 2015 এই থিমটা আমি অ্যাক্টিভ করে নিই, আমার এখন 2015 অ্যাক্টিভ অবস্থায় আছে, দেখি। এটা আমার 2015-এর একটা সাইট, 2015 থিম ফাইল কোথায় থাকে বলতে পারবা? থিম ফাইলটা অ্যাপ্লিকেশন আমার, এটা তো আমার ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি, এটার ভিতরে এটা ধরা যাবে না, বুঝছিলাম, এটা ধরা যাবে না, তাই না? আর শুধু এই ফাইলটা বাদে আর কোনো ফাইল ভিতরে ধরা যাবে না, আর এই ফোল্ডারটা ধরা যাবে, এটার ভিতরে সব থিমগুলো হয়, প্লাগিনগুলো হয়, আমি যে ইমেজগুলো দেই সেই ইমেজগুলো হয়, তারপরে যে কোনো কিছু আপডেট যখন হয় তখন ফাইল যখন ব্যাক আপ রাখে তখন এই আপগ্রেড ফোল্ডারটা ইউজ করা হয় সাধারণত। হ্যাঁ, হ্যাঁ, কল করতে পারি কিন্তু ভারী হবে না, কারণ হলো তোমার সার্ভারের স্পেসটা নষ্ট হবে আর কিছু না, ভারী হবে বলতে ওরকম কোনো কিছু না। তুমি যখন ধরো একটা ইমেজ আপলোড করলা, ঠিক আছে, তাহলে ইমেজটা কোথায় থাকবে? মিডিয়ায় থাকবে, শুধু ডাটাবেসটা পপুলেট হবে, আর তো কোনো সমস্যা নেই, কারণ ডাটাবেসে তো তোমার ইমেজ ঢুকতেছে না, তোমার ইমেজ ঢুকতেছে এই ফোল্ডারের ভিতরে, তো কনজুগেটেড হওয়ার কোনো পসিবিলিটি নেই, তুমি এটার ভিতরে রাখতে পারো, এটাই স্ট্যান্ডার্ড ওয়ার্ডপ্রেসের জন্য, এটাই স্ট্যান্ডার্ড, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার যদি এরকম হয় যে তোমার সার্ভারের স্পেস কম, তোমার সার্ভার হয়তো 500 MB জায়গা আছে, সেক্ষেত্রে তুমি অন্য জায়গায় অন্য কোনো সাইটে মিডিয়া ফাইল রাখতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার যদি সার্ভারের স্পেস কম থাকে, কিন্তু তোমার যদি সার্ভারের জায়গা বেশি থাকে তাহলে তুমি অন্য জায়গায় নেওয়ার প্রয়োজন নেই, তুমি এই সার্ভারে রাখতে পারো। এখানে তো তুমি যত পেজ, মানে লোকাল হোস্টে তো তোমার হার্ড ডিস্ক যতটুকু ততটুকু, আর সার্ভারে তুমি যতটুকু নাও, যেমন ধরো যদি 1 GB একটা স্ট্যান্ডার্ড সার্ভার নাও, 1 GB সার্ভার নিলে তোমার হয়তো মান্থলি দেখা যাইতেছে ইয়ারলি 4000 টাকা খরচ পড়বে তোমার, 4000 বা 3000, এটা ডিপেন্ড করে এক এক হোস্টিংয়ের উপরে। তো তুমি যদি আরও একটু বেশি নাও, 5 GB নাও, তোমার হয়তো আর বেশি খরচ পড়বে, 5000 টাকা খরচ করবে হয়তো, তোমার যদি দেখা যায় তাও হচ্ছে না তাহলে তুমি 10 GB নিয়ে নাও, আর একটু বেশি খরচ পড়বে, এই আর কোনো ইস্যু নাই এখানে। আচ্ছা, তারপরে চলো, তো আমাদের এটার ভিতরে থিমস ফোল্ডার, তাই না? এটার ভিতরে কোন থিমটা আমরা 15 এইটা, তাই না? তাহলে এটা আমি একটু এডিটরে ওপেন করি, আমার এডিটরে ফাইল ওপেন ফোল্ডার অ্যাপ্লিকেশন ম্যাম 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 এসটি ডট এটা কন্টেন্ট থিমস 2015 এই ফোল্ডারটা আমি ওপেন করে নিই আমার ব্রাউজারে, নিয়ম এটা ওপেন করে দিলাম,
আমি শুধু থিমটা এখানে ওপেন করে নিয়েছি। তো চলো আমাদের থিমে কী কী থাকে এক্সপ্লোর করার পর থিমে এই ফাইলগুলো, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড থিম, ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট দিয়ে দিছে তোমাকে, ঠিক আছে। তো এটার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফাইলটা সেটা হয়েছে স্টাইল, এই যে স্টাইল ডট সিএসএস, এই ফাইলটা হয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ফাইল। ওয়ার্ডপ্রেস একটা থিমের ভিতরে যখন স্টাইল ডট সিএসএস পায়, এটা সবার আগে রিড করে, ঠিক আছে। এটা রিড করে দেখো এখানে কী আছে, আমার কিছু ট্যাগলাইন আছে এই ইয়ার ভিতরে, এটা তো কমেন্টিং, তাই না, সিএসএস এর কমেন্টিং। এগুলো কিন্তু এফেক্ট করবে না কোথাও, কিন্তু এগুলো রিড করবে ওয়ার্ডপ্রেস। দেখো থিম নেম কী দেয়া আছে, 2015 কমেন্টের ভিতরে লিখছি, হ্যাঁ কমেন্টিং। দেখো থিম নেম ডিটেলসে ক্লিক করি, থিম নেম কী 2015, এইটা ওইখান থেকে আসতেছে, ঠিক আছে। এই নামটা আমি যদি এখানে মাই থিম সেভ দিলাম, দেখো তো কী আসছে, মাই থিম চলে আসছে, তাই না। থিমের যে যাবতীয় ইনফরমেশনগুলো সবগুলা ওখান থেকে রিড করতে হয়। তো চলো কী কী রিড করে আমরা একটু দেখি এখান থেকে। এটা রিড করতেছে থিম ইউআরআই, এটা মানে কি থিম ইউআরআই বাই ওয়ার্ডপ্রেস ডট অর্গ, না এটা না, এটা হচ্ছে অথরেস, এই যেটা অথর ইউআর থিম ইউআরআই হচ্ছে থিমের, ধরো তুমি থিম ডেভেলপ করছো, ঠিক আছে। তো তোমার থিমটা কোথাও হয়তো একটা ইয়ে অবস্থায় আছে, কী বলে ডামি অবস্থায় আছে, ইউজারকে তো দেখাইতে হবে যে আমার থিমটা এইভাবে এইভাবে কাজ করে। তো তোমার থিমের একটা ইউআরএল থাকতে পারে, ডেমো ইউআরএল, তো সেই ইউআরএলটা থিম ইউআরআই, এটাকে বলা যাচ্ছে ইউআরআই। তুমি যদি এভাবে ঠিক এই স্পেলিংয়ে দাও, তখনই শুধু ওয়ার্ডপ্রেস ধরে নেবে যে এটা থিমের ইউআরআই, স্পেলিং মিস্টেক করলে কিন্তু নিবে না। দেখো এটার ডেমোটা কোথায় আছে, এখানে আছে, আমরা একটু যাই যদি এখানে একটু চেক করি আমরা। এগুলো ওয়ার্ডপ্রেসে কন্ট্রিবিউটর আছে প্রায় 100-এর উপরে, অ্যাবোভ 100, তো ওরা কন্ট্রিবিউট করছে, তুমিও কন্ট্রিবিউট করতে পারো ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে। ওদের পার আপডেটে আগে ওদের কিছু বাগ ফিক্সিং থাকে বা ইয়া থাকে, তুমি যদি ভালো কোড করো, ওদের এটা ওপেন সোর্স, তো ওদের তুমি গিটে বা ইয়াতে ওদের সাথে যোগাযোগ করলে যে আমি এটুকু আপডেট করতে চাই, তো তুমি আপডেটটুকু সাবমিট করো, ওরা যদি রিকগনাইজ করে তোমার এটা পরবর্তী নেক্সট ভার্সনে তোমার কোডটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো এই 2015-এর ডেমো, হ্যাঁ ডেমো একটা পেজ, তো এটাকে ওরা ইউআরআই দিয়ে দিছে। তো তুমি তোমার থিমের ইউআরআই দিবা এখানে, তোমার থিমের নাম দিবা এখানে, তারপরে আসতেছে অথর, এখানে কী লিখছে অথর দ্য ওয়ার্ডপ্রেস টিম, তার মানে ওয়ার্ডপ্রেসের টিম দ্বারা এটা তৈরি হয়েছে। দেখো এখানে বাই দ্য ওয়ার্ডপ্রেস টিম, ওইখানে যা দেওয়া ছিল ঠিক তাই। এখন যদি তুমি তোমার নাম দাও এখানে, তাহলে তোমার নাম এখানে শো করবে তোমার থিমে, যখন ক্লায়েন্ট তোমার থিম ইউজ করবে তখন তোমার নামটা দেখতে পাবে সেইখানে। তারপরে আসো তোমার নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের ইউআরএল থাকলে সেটা এখানে দিবা, অথর ইউআরআই, দেখো এই যে দেখছো অথর ইউআরআই, অথর ইউআরএলের একটা লিঙ্ক চলে আসছে, এখানে ক্লিক করলে অথরের ইউআরএলে চলে যাবে আর কি। তারপর কিছু ডেসক্রিপশন, এই থিম কীভাবে কাজ করে সেই একটা ডেসক্রিপশন, এটাকে বলা হয়েছে ডেসক্রিপশন। ভার্সন, ভার্সন সম্পর্কে আইডিয়া আছে, ভার্সন কী কাজ করে, কেন দেই আমরা ভার্সনটা, আমি একটা ব্রাউজার দিয়ে কী করছি পুরানো একটা ভার্সন চালাইছি, আমি যদি আপডেট ভার্সনটা না থাকে আমি অটোমেটিক দিয়ে রাখি আপডেট যখন করবো তখন কিন্তু আমার ওই ভার্সনে ওই ব্রাউজারে কাজ করবে না, বা এই ভার্সনটা আপডেট পাওয়ার জন্য আমি এটা দিয়ে রাখি যে কোনো কিছু এখান থেকে কোনো চেঞ্জ করলে যেন অটোমেটিক ওইটা আপনার ওই ব্রাউজারে পাওয়া যায়। আচ্ছা শুধু ব্রাউজার না, ভার্সন আপডেট জিনিসটা হয়েছে, ধরো তুমি একটা ওয়েবসাইট বা একটা সফটওয়্যার বা একটা থিম করছো অলরেডি, ঠিক আছে, ভার্সন দিলা কত, ইনিশিয়াল 1.0, ঠিক আছে, একদম প্রথম ভার্সন বা প্রথম রিলিজ করলা তোমার থিমটা 1.0 ভার্সন দেওয়ার পর, এটা 1.0 দেওয়ার আগে তুমি একটু টেস্ট করে নিছো কোনো এরর আছে কিনা, দেখলা কোনো এরর নাই, তারপর এটা দিয়ে দিলা, ক্লায়েন্টরা ইউজ করতেছে 1.0 ভার্সন হিসাবে। তো এখন অনেক অনেক ধরো 100 ক্লায়েন্ট তোমার অলরেডি ইউজ করতেছে সেটা, তো এখন তুমি একটা বাগ পাইলা তোমার থিমে, ঠিক আছে,
তো বাগ পাইলা, বাগটা ফিক্স করলা, তারপরে করলা কি আরো কিছু নতুন ফিচার অ্যাড করলা তোমার থিমের সাথে, যেটা অ্যাড করা আপডেট করা বা রিলিজ করার পরে তোমার মনে হলো যে আমার এই ফিচারগুলো দিলে থিমটা ভালো চলবে, ঠিক আছে? বা এরকম হতে পারে তুমি প্রিভিয়াস কিছু কোড দিছিলা, এখন এক বছর হয়ে গেছে, পিএসপি করছে কি পিএসপি বা ওয়ার্ডপ্রেস আগের ফাংশনগুলো ডেপ্লিকেটেড করে নতুন কিছু ফাংশন অ্যারেঞ্জ করছে, তাহলে তো তোমার আগের ফাংশনগুলো ফেলে দিতে হবে, নতুন ফাংশন লিখতে হবে ওখানে। তো এই জন্যে সাধারণত ভার্সন আপডেট দেওয়া হয়, নতুন আরেকটা ভার্সন করা হয়। এখন আসো, তুমি 1.0 করলা, তো পরবর্তী যে ভার্সনটা সেটা 1.1 দিতে পারো বা 1.2 দিতে পারো। ওয়ার্ডপ্রেসের নিজস্ব একটা ভার্সন কন্ট্রোল আছে, ভার্সন কন্ট্রোল সিস্টেম বলতে কি, এই যে এখানে একটা আপডেটস একটা ইয়ে আছে, দেখছো, আপডেটস, বা আমি আর একটা যাই প্লাগিনসে যাই, ইনস্টল প্লাগিনসে যাই, দেখো এখানে আমার কোনো থিম বা প্লাগিন আপডেট চাইতেছে না, আপডেট নাই, আমি যেগুলো আছে সবগুলো লেটেস্ট ভার্সন ইউজ করতেছি। এখানে আসো প্লাগিনে, প্লাগিনে দেখো এখন আমি ইউজ করতেছি কত, 3.3.4 উকমার্সের, তাই না? এখন ধরো উকমার্স এরকম কোনো ফল্ট পাইলো বা আপডেট করলো, তখন ভার্সন দিবে কি 3.3.5 দিবে বা 3.4 দিবে। তো যখনই কারেন্ট ভার্সনের পরে কোনো ভার্সন পাবে, এটা কোথায় কোথায় আপডেটেড অবস্থায় আছে, ওয়ার্ডপ্রেসের একটা রিপোজিটরিতে আপডেট অবস্থায় থাকে। তো যখনই তুমি ভার্সন কন্ট্রোল সিস্টেম করবে, তোমার একটা রিপোজিটরি মেনটেন করতে হবে যেখানে তোমার আগের ভার্সনগুলো বা সব ভার্সনগুলো থাকে। যেমন ধরো ওয়ার্ডপ্রেস প্লাগিনস, আমরা যখন ডাউনলোড করি প্লাগিনসগুলো সব এই যে এখানে ওয়ার্ডপ্রেসের প্লাগিনস রিপোজিটরিতে আছে, তার মানে 1.1 এখানে আছে, যখন আমি 1.2 দিব তখন এই রিপোজিটরিতে 1.2 আইসে আমি রিপ্লেস করে দেবো, আগেরটাকে রিপ্লেস করে দেবো, বা আগেরটা থাকা অবস্থায় আমি আরেকটা নতুন ভার্সন এখানে দিতে পারবো। তো যখন আমি এখানে দিব 1.2, তখন যারা যারা 1.1 ইউজ করতেছে তারা অলরেডি এই যে এখানে নোটিফিকেশন পাওয়া যাবে যে তোমার 3.0 ইউজ করতেছ, তোমার 3.1 একটা নতুন ভার্সন আছে, তুমি কি সেটা নিতে চাও কিনা, যদি নিতে চাও তাহলে আপডেটে ক্লিক করো, তাহলে কী হবে আমার এক্সিস্টিং ভার্সনটা চলে যায়, নতুন ভার্সনটা রিপ্লেস হবে এখান থেকে, ঠিক আছে? ভার্সনের হলো এই সুবিধা, তাহলে যখন নতুন ভার্সনটা আসবে তখন আমি সব নতুন ফ্যাসিলিটিগুলো পাবো। হ্যাঁ, এটা হলো আমার ভার্সন ফ্যাসিলিটি। তো সেই জন্যে এই আমরা ভার্সন দিব, যে ম্যাক্সিমাম সফটওয়্যার বা যে কোনো ম্যাক্সিমাম না, সব সফটওয়্যারেই ভার্সন থাকে, বা অ্যাপ্লিকেশন বলো বা ওয়েব ইয়া বলো, সবগুলোতে ভার্সন থাকে। তারপরে আসো লাইসেন্সিং, ঠিক আছে, যে তোমার এই থিমটার লাইসেন্স কি, দেখো বলে দিচ্ছে পাবলিক লাইসেন্স, ঠিক আছে, জেনারেল GNU আছে বা GPL লাইসেন্স আছে, এগুলো সাধারণত পাবলিক লাইসেন্স, যে তুমি গিটে সাধারণত থাকে এগুলো GPL লাইসেন্স বা পাবলিক লাইসেন্স বা GNU লাইসেন্স, এগুলো গিটে থাকে। তুমি এটা লিখে যদি গুগলে সার্চ করো তাহলে দেখতে পারবা যে GNU-তে কী কী শর্ত আছে, যে এই শর্ত তুমি এই কোডগুলো মডিফাই করতে পারবা, ডিস্ট্রিবিউট করতে পারবা, এই টাইপের লজিক আছে। কিন্তু যদি তোমার পার্সোনাল থিম হয় তখন তো তুমি এই লাইসেন্স দিবা না, কারণ তুমি এটা সেল করতেছো, তখন তুমি পার্সোনাল লাইসেন্স দিবা, তোমার পার্সোনাল, যে তুমি যদি এটা একটা সাইডের জন্য কিনো তাহলে তুমি একটা সাইডে ইউজ করতে পারবা, আমার কোডটা তুমি এডিট করতে পারবা না, কোথাও রিইউজ করতে পারবা না, তোমার লাইসেন্সিংয়ে এগুলো থাকবে। কেউ যদি এটা করে তাহলে তুমি তার বিরুদ্ধে মামলা করতে পারবা, লাইসেন্সিং ইস্যুটা হচ্ছে এটা। আচ্ছা চলো, কোথায় ছিলাম আমরা, এই যে এখানে ছিলাম লাইসেন্স, দেখো একটা লাইসেন্সের URL দিয়ে দিছে, ঠিক আছে? তুমি এখানে গেলে দেখতে পারবা যে GPL লাইসেন্সিং এর কি কি ক্রাইটেরিয়া আছে। আমি একটু যাই GPL লাইসেন্সিং, তুমি নিজেই তৈরি করতে পারবা তোমার লাইসেন্স, তুমি একটা এরকম ফাইল ক্রিয়েট করে যে আমার এই কোডগুলো কোথাও ইউজ করতে পারবেন না কেউ, আমার এক সাইডের জন্য কিনলে এক সাইডে ইউজ করতে হবে, ওয়ান ডোমেনের জন্য তুমি নিজেই তৈরি করতে পারো। এই যে লাইসেন্সিং আছে, এটা হলো GPL লাইসেন্সিং ভার্সন 2, এখানে এই যে কপিরাইট ইস্যু সব বলা আছে, তুমি এটা সময় যদি থাকে একসঙ্গে পড়ে নিও আর কি। এটা হচ্ছে পাবলিক লাইসেন্সিংয়ের কপিরাইট ইস্যু। আচ্ছা তারপরে আমরা যাই, দেখো আছে ট্যাগ, ঠিক আছে, এই থিমটা কিসের উপর, ট্যাগ তো বুঝতেই পারতেছো, ট্যাগ আমরা কেন দেই, সার্চিং সুবিধার জন্য দেই সাধারণত ট্যাগ, তো এখানে কমা দিয়ে ট্যাগ আমরা দিয়ে দিতে পারি, ট্যাগ সেই ট্যাগগুলো কোথায় শো করবে, প্লাগইনস অ্যাপিয়ারেন্স থিমস,
এই যে এখানে, এই যে ঠিক আছে, এটা হলো ট্যাগসগুলো আর এটা হলো ডেসক্রিপশন, ঠিক আছে। তো এই হলো মোটামুটি আমার থিম পরিচিতি। তুমি যদি এটাকে রিপ্লেস করে দাও বা এই এটাকে রিনেম করে দাও, তোমার থিমটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, থিমটা রিকগনাইজ করতে পারবে না ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তার মানে তোমার থিম সবচেয়ে ম্যান্ডেটরি ফাইল হচ্ছে স্টাইল ডট সিএসএস। তোমার একটা এই থিমস ফোল্ডারের ভিতরে কোনো একটা ফোল্ডার রেখে যদি একটা জাস্ট একটা স্টাইল ডট সিএসএস ফাইল রেখে দাও, ওয়ার্ডপ্রেস একটা থিম হিসাবে এটাকে রিকগনাইজ করবে যে এটা একটা থিম। অবশ্যই এই জিনিসগুলো থাকতে হবে ভিতরে। তারপরে কিছু ডেসক্রিপশন আছে এখানে। টেক্সট ডোমেইন, টেক্সট ডোমেইন একটা ইম্পর্টেন্ট ফিচার। টেক্সট ডোমেইনটা কি, টেক্সট ডোমেইন কি কেউ বলতে পারবা বা শুনছ টার্মটা এর আগে? ডোমেইন তো ভাই ঠিকানা, ওয়েবসাইট। টেক্সট ডোমেইন বলতে কি বোঝাতে? টেক্সট ডোমেইন, টেক্সট ডোমেইন ধরো তোমার একটা সাইট, দেখবা যে কিছু আছে বাংলায়, কিছু আছে ইংরেজিতে বা বাংলা ইংরেজি বোথ, আরবি, মাল্টি ল্যাঙ্গুয়েজ যে সাইটগুলো থাকে ওগুলো সাধারণত অনেকগুলো ল্যাঙ্গুয়েজের ইস্যু থাকে। তো এই ল্যাঙ্গুয়েজগুলো মেনটেন করা হয় এই ওয়ার্ডপ্রেসে টেক্সট ডোমেইনের মাধ্যমে। তো যখন তুমি একটা ওয়ার্ড লিখবা, ধরো লিখতেছ ইউজার অ্যাকাউন্ট, ইংরেজিতে লিখলা, ঠিক আছে, তো এটা অবশ্যই একটা ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন আছে, ওই ফাংশনের ভিতরে লিখতে হবে। ফাংশনে দুইটা প্যারামিটার থাকে। প্রথম প্যারামিটারটা হচ্ছে তুমি যে টেক্সটটা লিখতেছ সেটা, ধরো ইউজার অ্যাকাউন্ট। সেকেন্ড প্যারামিটার হবে তোমার টেক্সট ডোমেইন, টেক্সট ডোমেইন। তাহলে তুমি যদি এভাবে লিখো তাহলে যে কেউ এটাকে ট্রান্সলেট করতে পারবে যে কোনো ল্যাঙ্গুয়েজে, যদি তুমি এই দুইটা প্যারামিটার এবং ইয়াতে লেখো। তা ওয়ার্ডপ্রেসের ফাংশনগুলো কী কী? এই এই একটা ফাংশন, এটা তো দুইটা প্যারামিটার। তো এখানে টেক্সট ডোমেইন, তোমার টেক্সট ডোমেইন, আর এখানে হচ্ছে টেক্সট, যেটা যে টেক্সটটা তুমি লিখতে চাও। এভাবে যদি লিখো তাহলে এটাকে ট্রান্সলেটেবল করা যাবে, ঠিক আছে। আর এই টেক্সট ডোমেইন সাধারণত হয় যেই তুমি যদি থিম করো তাহলে থিম ফোল্ডারের নাম অনুযায়ী, তুমি যদি প্লাগ ইন করো তাহলে প্লাগ ইনের নাম অনুযায়ী। এই টেক্সট ডোমেইনটা অবশ্যই ইউনিক হইতে হবে। এ কারণেই এইখানে যে স্ল্যাগটা থাকে বা নামটা থাকে এই নামেই এখানে দেয়া হয়, কারণ থিম, থিমের নাম সবসময় ইউনিক হয়। ইউনিক না হলে ধরো তুমি একটা 2015 ইনস্টল দিলা, দেখো এখানে আমার কয়টা 2015, 2017, 2016। আরেকজন যদি 2015 নামে আরেকটা থিম করে, ইনস্টলকে দেওয়া যাবে? এক ফোল্ডারে তো সেম নামে রাখা যাবে না, এই জন্য অবশ্যই ইউনিক হইতে হবে। তো সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হয়েছে তুমি যে কোম্পানির আন্ডারে বা যে লগোর আন্ডারে বা তোমার নিজের ব্র্যান্ডের আন্ডারে তুমি যদি থিম ডেভেলপ করো বা প্লাগইন ডেভেলপ করো, তাহলে অবশ্যই তোমার স্লাগের শুরুতে তোমার সেই প্রিফিক্সটা ইউজ করাটা বুদ্ধিমানের কাজ, তাহলে কারোর সাথে আর ম্যাচ করবে না তোমার থিমটা বলো, প্লাগইনটা বলো, সবগুলো। এই জিনিসগুলো বোঝা গেল কেন ইউজ করি আমি স্টাইল ডট সিএসএস, এটার গুরুত্ব কী, ঠিক আছে। এই ফাইলটা হলো এক অনেক ম্যান্ডেটরি একটা ফাইল। তারপরে চলে আসো এগুলো, এগুলো হচ্ছে যে যা ইয়াগুলো করছে এগুলো একটা ইন্ডেক্সিং, সিএসএস প্রপার সিএসএস লেখার ইন্ডেক্সিং। যেমন ওয়ান ডট জিরোতে কী আছে, রিসেট। এই দেখো এই এক নম্বর লেভেলে সব রিসেট, কোডগুলো সব রিসেটের জন্য ইউজ হয়েছে। দুই নম্বর কী, 2.0তে কী আছে, জেনারিকনস বা যাই করছে আর কি তার অনুযায়ী। আমরা তারপর যদি যাই টাইপোগ্রাফি, তিন নম্বরে আছে কি টাইপোগ্রাফি, এগুলো সব টাইপোগ্রাফি অনুযায়ী, ঠিক আছে। এই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিএসএস লেখার জন্য, কমেন্টিং আউট কোথায় কী আছে। যেমন ধরো হেডারে সব 10.1-এ সব ইন্ডেক্সিং, আমরা বইয়ের ইন্ডেক্সিং করি না ওরকম একটা ইন্ডেক্সিং। যেমন ধরো এখানে যদি আমি দেই, এই যে আমি এখানে চলে এসেছি, তুমি থিম ফরেস্টে যদি কোনো থিম বা প্লাগ ইন দিতে চাও অবশ্যই তার সিএসএস এভাবে ওয়েল ডেকোরেটেড হতে হবে, যদি না দাও তোমার থিম নিবে না কখনোই। প্রথম শর্ত হয়েছে তার সিএসএস ফাইলকে এভাবে ডেকোরেটেড করতে হবে। এখানে দেখো একটা আছে স্ক্রিনশট ডট পিএনজি, ঠিক আছে, এটার একটা মেজারমেন্ট আছে 1200x by 900x, ঠিক আছে। তো এই রেজুলেশনে তুমি যদি তোমার একটা থিমের প্রিভিউ, এটা হচ্ছে একটা থিমের প্রিভিউ ইমেজ, যখন আমরা এখানে যাই দেখো একটা ইমেজ আসছে, তাই না, এটা এটা থেকে আসছে। তুমি যদি স্ক্রিনশট ডট পিএনজি নামে বা স্ক্রিনশট ডট জেপিজি নামে কোনো ফাইল রাখো এখানে, তাহলে সেই ফাইলটা এখানে প্রিভিউ আকারে শো করবে।
আর এটার স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে 1200, এর কম বেশি তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইল, এটা ইম্পর্টেন্ট ফাইল না, এটা না দিলেও সিএসএস ইয়া চলবে, আমি জাস্ট প্রিভিউটা দেখাইলাম, এই যে এটা ফাংশনস ডট পিএসপি, এটা আর এটা, এই দুইটা ফাইল হইলেই আমার থিম কমপ্লিট, আর কোনো ফাইল কিচ্ছু না হলেও চলবে, ঠিক আছে। আর আরেকটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, আচ্ছা এটাতে পরে আসতেছি আমি, এটাতে যাই ফাংশনস ডট পিএসপি, এটাতে ফাংশন ডট পিএসপি ওয়ার্ডপ্রেস সবার প্রথমে এই ফাইলটা রিড করে, এটা তো রিড করেই, স্টাইল ডট সিএসএস রিড করে, রিড করে যাবতীয় থিমের ইনফরমেশনগুলো নেয়, তারপরে রিড করে ফাংশন ডট পিএসপি। এখানে অনেক ফাংশন লেখা থাকে, থিমের যাবতীয় যেই ফাংশনগুলো থাকে সব ফাংশন এখানে লেখা আছে, ঠিক আছে। ফাংশনে কী কী লেখা আছে এগুলো আমরা পরে যাবো, আমি জাস্ট ইলাবোরেট করতেছি কী কী কোন ফাইলে কী কী থাকে, এটা তার ফাংশন ডট সব ফাংশনগুলো থাকে। দেখো স্পেলিংটা কিন্তু ফাংশনস ডট পিএসপি, ফাংশন না, ফাংশনস ডট পিএসপি, এটা অনেকেই ভুল করে। তারপরে আসো এটা, তারপরে আসো ইন্ডেক্স ডট পিএসপি, এটা তো অবশ্যই লাগবে ইন্ডেক্স ডট পিএসপি, এই ফাইলটা, এই ফাইলটা অবশ্যই লাগবে। দেখো এখানে কী কী আছে, গেট হেডার, এটা একটা ওয়ার্ডপ্রেসের ফাংশন, গেট ফুটার, তাই না? এই দুইটা বুঝতেই পারতেছ যে গেট হেডার মানে হচ্ছে যে আমি হেডারটা এখানে লোড করব, আর এটা মানে বুঝতেছ ফুটারটা লোড করব। আমরা হেডার আর ফুটার আমরা যখন আমাদের প্রজেক্ট করছি তখন কীভাবে করছি, রিকোয়ার্ড দিয়ে বা ইনক্লুড দিয়ে করছি, তাই না? এই কাজটাই ওয়ার্ডপ্রেস একটু সহজ করে দিচ্ছে তোমাকে, যাতে কোড লিখতে না হয়, তুমি জাস্ট গেট আন্ডার স্কোর হেডার এই ফাংশনটা লিখলে এখানে হেডার চলে আসবে। কোন হেডার আসবে, এই যে এখানে হেডার ডট পিএসপি, এখানে যা লিখবা সব তোমার এই ফাংশনে এসে ইনক্লুড হয়ে যাবে, হেডার ডট পিএসপিতে যা থাকবে সব এখানে চলে আসবে। একই রকম ফুটার, গেট আন্ডার স্কোর ফুটার এই ফাংশনটা যখন লিখবো তখন কোন ফাইলটা কল করবে, এই যে ফুটার ডট পিএসপি, এখানে যা লিখবা সব ওখানে সব ইনক্লুড হবে। আর ভিতরে তোমার কন্টেন্ট লিখবা, তোমার যা যাবতীয় দরকার, কী লিখছে এখন এটা মাথায় নেওয়ার দরকার নেই, জাস্ট মনে রাখো কী কী লিখলাম। তারপরে আসো একটা গেল আমাদের ম্যান্ডেটরি ফাইল, ঠিক আছে। জাস্ট এই তিনটা ফাইল হলেই আমার একটা থিম তৈরি হয়ে যাবে, রেডি হয়ে যাবে, কী কী, স্টাইল ডট সিএসএস, ফাংশন ডট পিএসপি আর ইন্ডেক্স ডট পিএসপি। ওয়ার্ডপ্রেস করে কি, যখন আমরা পেজে যাই, তাই না, একটা পেজ খুলি, কীরকম পেজ খুলি, পেজে দেখো, এগুলো পেজ না, যখন আমরা এই যে এই পেজটা খুলি, স্যাম্পল ডট স্যাম্পল পেজটা খুলি, এটা খুলছে না, এটা কোন পেজ দিয়ে খুলছে, এখানে এটা খুলছে, এই যে পেজ ডট পিএসপি, ঠিক আছে। যখনই সিঙ্গেল পেজ খোলে ওয়ার্ডপ্রেসের তখনই সবার প্রথমে হিট করে এটা, খোঁজে যে পেজ ডট পিএসপি আছে কি না, এখানে যদি থাকে তাহলে এই পেজটা লোড করে, যদি এই পেজটা মিসিং থাকে তাহলে ইন্ডেক্স ডট পিএসপি রান করে। ওয়ার্ডপ্রেসের কিছু ডিফল্ট স্ট্রাকচার আছে, যদি ওই ফাইলগুলো মিস করে তাহলেই ইন্ডেক্স ডট পিএসপি রান করে, ঠিক আছে। এই কারণেই ওয়ার্ডপ্রেসের তিনটা ফাইল হচ্ছে ম্যান্ডেটরি, স্টাইল ডট সিএসএস, ফাংশন ডট পিএসপি আর ইন্ডেক্স ডট পিএসপি। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কোনো ফাইল যদি মিসিং হয় তখনই রান করে ইন্ডেক্স ডট পিএসপি, ঠিক আছে। তাহলে পেজটা রান করতেছে আমার পেজ ডট পিএসপি দিয়ে, তাই না? এখন আসো ওয়ার্ডপ্রেসের, এই যে কিছু পোস্ট থাকে না, এই যে এই পেজ, এই সিঙ্গেল পোস্টটা যদি আমি ওপেন করি, এই যে সিঙ্গেল পোস্টটা ওপেন করি, এটা কোন পেজ দিয়ে ওপেন হয়েছে, এটা ওপেন হয়েছে পোস্ট ডট পিএসপি নামে কিছু নাই, আছে হলো সিঙ্গেল ডট পিএসপি, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের সিঙ্গেল ডট পিএসপি দিয়ে রান হয়েছে। এখন আসো আমরা একটু চেক করে দেখি আসলে আমি যে বললাম এগুলো কি সত্যি কিনা, পেজ ডট পিএসপি, তাই না? এই পেজটা সিলেক্ট অল, আমি কী করলাম ফেলে দিলাম সব। এখন আসো আমার এটা সিঙ্গেল ডট পিএসপি না, কী হলো আমার একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে, তার মানে আমার পেজ ডট পিএসপিটা রান করছে, ঠিক আছে। আমার এই পেজে কিছু নাই, এই কারণে কিছু দেখাইতেছে না। আমি এক কাজ করি, এটা জেড দিয়ে আমি এই এটাকে রিনেম করে দিই, রিফ্যাক্টর রিনেম, পেজ ডট পিএসপিটাকে আমি
রিনেম করে দিলাম, ঠিক আছে। এখন কি রান করে দেখেন, এখনো রান করছে, ঠিক আছে। কোথা থেকে রান করছে, এটাতে রান করছে, ঠিক আছে। এই পেজটা রান করছে এখন, ব্লাঙ্ক চলে আসছে। আমি ইন্ডিয়া ডট পিএসপি ব্লাঙ্ক করে দিছি, তার মানে এটা হচ্ছে ব্যাকআপ ফাইল। ইন্ডেক্স ডট পিএসপি হচ্ছে সব ফাইলের ব্যাকআপ ফাইল। তারপরে তাহলে একই রকম সিঙ্গেল ডট পিএসপি, এটাতে রান করতেছে যখন আমি সিঙ্গেল পোস্টগুলো খুলতেছি, এগুলো এটাতে রান করতেছে আমার। তারপরে আসে তাহলে এটা আমি রিনেম করে আমি আগের পর্যায়ে নিয়ে আসি। এখানে আর ফাইলগুলো আমি আস্তে আস্তে এক এক করে আসবো। এখন আসো এই ফোল্ডারগুলো একটু এলাবোরেট করি, এটার কাজটা কি। এখানে সিএসএস বুঝতেই পারতেছ, স্টাইল ডট সিএসএস বাদে অন্য আরও অনেক সিএসএস ফাইল লাগতে পারে আমার, সেই ফাইলগুলো এখানে থাকবে। এটা এটাতে কী রাখছে, আইকন, ঠিক আছে। কিছু আইকন থাকতে পারে, এটা রাখছে। তোমার এগুলো দরকার নাই, তোমার যদি দরকার পড়ে এক্সট্রা ফাইল করলো তাহলে করবা, কিন্তু সিএসএস, জেএস আর ইনক্লুড এই তিনটা ফাইল সাধারণত সবাই অ্যাড করে, কারণ এটার ভিতরে সিএসএস রাখি আমরা। এটাতে রাখি কি, জাভাস্ক্রিপ্ট রাখি, জাভাস্ক্রিপ্টের যাবতীয় ফাইলগুলো। আর আইএনসির ভিতরে রাখি কি, যদি আমার কাস্টম কোনো ফাংশন দরকার হয় বা কাস্টম কোনো ফাইল দরকার হয় সেই ফাইলগুলো এখানে রেখে আমি ইনক্লুড করি। আর এটা ফন্ট হিসাবে তুমি এখানে ফন্ট একটা ফোল্ডার করে ফন্ট রাখতে পারো, যদি তোমার আলো ফোল্ডার দরকার পড়ে। এগুলো হলো এটা। এখানে একটা ফাইল দেখছো, 404.php, এটার কাজ কি বলতে পারো? আমরা যখন কোনো একটা সাইট ব্রাউজ করি, যখন কোনো একটা এটার জন্য আমি সার্চ করতেছি, ধরো এটা নাই এখানে, ধরো র্যান্ডম একটা ইউআরএল দিলাম, এটা তো নাই আমার সাইটে, তাই না। দেখো পেজ নট ফাউন্ড, তাই না, একটা সাইট আসছে। এই পেজটা হয়েছে আমার এই 404, এটাকে বলা হচ্ছে নট ফাউন্ড বা এক্সেপশন সাইট। এই দেখছো অপস দ্যাট পেজ কান্ট ফাইন্ড, অপস দ্যাট পেজ কান্ট ফাইন্ড, এটা আসতেছে এই পেজ থেকে, ঠিক আছে। এটা হলো আমার এরর পেজ বা নট ফাউন্ড পেজ, ঠিক আছে। এটা যখনই আমার নট ফাউন্ড দিবে তখন এই পেজটা রান করবে। তুমি যদি এটা 404 রিনেম করে দাও তখন আর পাবে না, ঠিক আছে। তারপরে আসো আর্কাইভ, আর্কাইভ ডট পিএসপি। আর্কাইভ নাম শুনেই কি বোঝা যাইতেছে, যে এটা একটা আর্কাইভ বেসড কোনো একটা কিছু। আর্কাইভ বলতে আমি কোন আর্কাইভের কথা বলতেছি, দেখো আমি যদি, হ্যাঁ আর্কাইভে অপশন থাকে এরকম, যদি ধরো প্রিভিয়াস পোস্টগুলোর আর্কাইভ থাকতে পারে। আর্কাইভ মানে হচ্ছে একটা লিস্টিং, ঠিক আছে। মোট কথা হচ্ছে একটা লিস্টিং, ধরো এই যে এটা কি তোমার ক্যাটাগরি, তাই না। তুমি যদি এখন এখানে যাও, এটা তোমার আর্কাইভ পেজ থেকে আসতেছে, ঠিক আছে। এই সবগুলো এই ক্যাটাগরির যা আছে সব এখানে লিস্টিং হবে, ঠিক আছে। তার মানে ক্যাটাগরি পেজ বা ট্যাক্সোনমি পেজগুলো, ট্যাক্সোনমিতে যাবো না আমি, ট্যাগ, আপাতত আমরা কী শিখাইছিলাম, ট্যাগ আর ক্যাটাগরি, এই দুইটা পেজ যখন আমরা দেখতে যাব এরকম তখন আমার কী আসবে, আর্কাইভ আকারে আসবে। ওই পোস্টে বা ওই ক্যাটাগরিতে যাবতীয় সব পোস্ট আসবে এই আর্কাইভ ডট পিএসপি দিয়ে রান করবে। তারপরে আসো অথর বায়ু, অথর বায়ু, অথর বায়ু হয়েছে এখানে যাই দেখে অথর বায়ু কিছু আছে কিনা। আমি দেখাইতেছি এক মিনিট, অল পোস্টে যাই দেখি পোস্টের আছে কিনা, পোস্টে সাধারণত থাকে। ধরো কে পোস্ট করছে, অ্যাডমিন। দেখো একটা আমার অথরের জন্য একটা ইউআরএল জেনারেট হয়েছে, তাই না। এটাকে বলা হইতেছে অথর আর্কাইভ, ঠিক আছে। এটা হলো অথর আর্কাইভ, অথর আর্কাইভ, অথর আর্কাইভ নামে কোনো পেজ নাই, অতএব আমার এটা দিয়েই ওপেন হবে আর্কাইভ রিলেটেড সব অথর এটা দিয়ে। আর এই বায়ু, এই বায়ুটা হয়েছে যখন আমি একটা অথরের অ্যাডমিনের, এটা তো লিস্টে গেলাম, যখন তুমি প্রোফাইলে যাবা,
প্রোফাইল পেজটা, ওটা হচ্ছে অথর অ্যাডমিন, অথর অ্যাডমিনের প্রোফাইল পেজ দেখি এখান থেকে যাওয়া যায় কি না। একটা পেজ আছে পোস্ট টাইপ অথর ওয়ান ইউজার্স, আচ্ছা এটা এখান থেকে এখন লোড হইতেছে না কারণ এই থিমে এই অপশনটা নাই। তুমি অথর বায়ু এখানে তুমি অথরের ডেসক্রিপশন দেখো, অথরের ডেসক্রিপশন আছে এখানে, অথরের বায়োগ্রাফি আছে, এই জিনিসগুলো, অথরের অ্যাভেটার, অথরের একটা ইমেজ থাকতে পারে, এই জিনিসগুলো তুমি অথর বায়ু এই পেজটা কল করলেই তুমি এই জিনিসটা পেয়ে যাবে। তারপর আছে কমেন্টস, এখানে তুমি কমেন্টিংয়ে তোমার স্টাইলিংগুলো কেমন হবে, ঠিক আছে। যেমন ধরো আমরা পোস্ট ডট পিএসপিতে যাই, সিঙ্গেল এখানে যাই, মাই ফার্স্ট পোস্ট, এই যে দেখছো এখানে একটা আমি পোস্ট করি টেস্ট, হ্যাঁ অথর হিসেবে যাবে, এই দেখো একটা ফরম্যাট আসছে, এই যে এটা হচ্ছে অথর বায়ু, বুঝতে পারছো। এই যে একটা অ্যাভেটার, নাম, কয় তারিখে আমি পোস্ট করছি, এটা হচ্ছে আমার অথর বায়ু। আর এই যে যে স্টাইলিংটা রিপ্লে দিলাম, টেস্ট ওয়ান রিপ্লে দিলাম, দেখো এটা হলো মেন, তাই না, এটার রিপ্লে হলো এটা, তাই না, দেখছো একটা হায়ারার্কিক্যাল স্টেজ মেনটেন করছে। এই স্ট্রাকচারটা আসতেছে কমেন্টস ডট পিএসপি থেকে, ঠিক আছে। কন্টেন্ট, কন্টেন্ট হয়েছে তোমার এটা, এটা হয়েছে কন্টেন্ট, কোনটা কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে, এখান থেকে এটুকু পেজের ভিতরে, এখান থেকে এটুকু হচ্ছে কন্টেন্ট। আমি পরে আসতেছি কন্টেন্ট কীভাবে আসে আমি বলে রাখলাম। কন্টেন্ট লিঙ্ক, কন্টেন্ট লিঙ্ক বলতে বুঝাইতেছে এই যেগুলো ম্যাটা ডাটা, ঠিক আছে, এই পোর্শনটা এখানে আছে। তারপরে আসো, যদি আমি একটা ইয়ের জন্য সার্চ করলাম কিন্তু কন্টেন্টটা পাইলো না, তখন এই এই অংশটা রান করবে, এটার নাম হচ্ছে কন্টেন্ট হাইপেন নান। তারপরে আসতেছে কন্টেন্ট পেজ, ঠিক আছে, এটা হচ্ছে পেজের কন্টেন্ট লোড করার জন্য। কন্টেন্ট সার্চ, যখন আমরা সার্চ করি, আমি একটু হোম পেজে যাই, হোম পেজে কোনো সার্চ বক্স নাই কিন্তু সার্চ বক্স ছাড়াও সার্চ করা যাবে। ওয়ার্ডপ্রেসের ফরম্যাট হয়েছে এটা, আছে কি ওইটা অ্যাডমিন এন্ড সার্চ, আচ্ছা যাই হোক, ওয়ার্ডপ্রেসের যদি তুমি সার্চ করো তাহলে এরকম একটা ইউআরএল জেনারেট হবে, আমি এভাবে করতেছি একই কথা। এই যে এটাও কিন্তু একটা আমার আর্কাইভ, এটা হচ্ছে সার্চ আর্কাইভ, ঠিক আছে। সার্চ আর্কাইভের কন্টেন্টগুলো কীভাবে লোড হবে, এই যে সেটা হচ্ছে কন্টেন্ট সার্চ, ঠিক আছে, এইভাবে লোড হবে। তারপরে আসো ফুটার, ফুটারে কী কী থাকবো সেটা আমরা আগেই বলে দিলাম, ফুটারে ফাংশন ডট পিএসপি দেখাইছি, হেডার ডট পিএসপি দেখাইছি, ইমেজ, এটা হচ্ছে একটা সিঙ্গেল ইমেজ যখন তুমি লোড করবা, তখন সিঙ্গেল ইমেজ কীভাবে আসে, মিডিয়াতে যাই আমরা, আমরা এটাকে একটু ডিসপ্লে করি, এই যে দেখো এটা ইমেজ ইউআরএল, এটা না, ভিউ অ্যাটাচমেন্ট পেজ, পেজ এটা হচ্ছে ইমেজের পেজ, ঠিক আছে। প্রত্যেকটা মিডিয়ার এরকম একটা পেজ আছে, এই পেজটা এটা দিয়ে লোড হচ্ছে। ইন্ডেক্স বলছি, পেজ বলছি, রিডমি, তো রিডমিতে ওয়ার্ডপ্রেস থিমের রিডমি অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এখানে অনেক কিছু থাকে। প্রথমে থিমের নাম অবশ্যই এটার ভিতরে কোটেশন দিয়ে লিখতে হবে, ঠিক আছে, তা এভাবে না লিখলে ওয়ার্ডপ্রেস পড়তে পারবে না, রিডমি ফাইলটা ওয়ার্ডপ্রেস পড়বে। তার একটা ফরম্যাট আছে, কন্ট্রিবিউটর কে এটা তৈরি করছে তার নাম, ওয়ার্ডপ্রেস রিলিজড ভার্সন কত ভার্সন, তারপরে ওয়ার্ডপ্রেসের কত পর্যন্ত এটা সাপোর্ট করবে, আরও বিভিন্ন জিনিস আছে, ডেসক্রিপশন আছে, এগুলো এক সময় পড়ে নিও। এই রেডমি ডট টেক্সটটা না থাকলেও থিম রান করবে, কোনো সমস্যা নেই। আরটিএল, এটা আপাতত আমি মাথায় দিতেছি না, শুধু বলে রাখতেছি, শুধু বলে রাখতেছি যে এটা কেন ইউজ হয়। আরটিএল, যখন আমরা একটা আরবি সাইট লোড করি বা অ্যারাবিক সাইট লোড করি, অ্যারাবিক আমরা ইংরেজি লিখি কি ডান থেকে বামে, আর অ্যারাবিক কি বাম থেকে ডানে, না বাম থেকে ডানে, উল্টা। আর টি এল মানে কি, রাইট
টু লেফট, অ্যারাবিকগুলো কি রাইট থেকে লেফট। যখন আমরা সিএসএস লিখি আমাদের নর্মাল সিএসএসগুলো লেখা হয় বাই ডিফল্ট রাইট থেকে লেফট, কিছু কিছু কন্টেন্ট আছে যেগুলো অ্যারাবিকের জন্য লেফট রাইট থেকে লেফটে দরকার হয়, বাই ডিফল্ট লেফট থেকে রাইটে থাকে কিন্তু অ্যারাবিকের জন্য রাইট থেকে লেফটে দরকার হয়। তো ওদের জন্য কিছু সিএসএস এক্সট্রা দরকার পড়ে, তো সেই সিএসএসগুলো এখানে লিখতে হয় বা আরটিএলে লিখতে হয়। তো এভাবে তুমি যদি লিখো তাহলে ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি এই সিএসএসটা যখন তোমার আরটিএল ল্যাঙ্গুয়েজ লোড হবে তখন এই সিএসএসটা লোড করে নেবে অটোমেটিক্যালি। আচ্ছা তারপরে আসো এই সার্চ ডট পিএসপি, সার্চ ডট পিএসপি বুঝতেই পারতেছ এটা হচ্ছে আমার সার্চ পেজ সার্চ ফর্ম, ঠিক আছে। সার্চ ডট পিএসপি সাইড বার, সাইড বার কোনটা, এই যে এটা সাইড বার, ঠিক আছে। সাইড বার লোড করার একটা ফাংশন আছে, গেট হেডার দিছি, গেট ফুটার ইউজ করছি আর গেট সাইড বার। যখন আমরা গেট সাইড বার ফাংশনটা লিখব তখন আমার সাইড বার ডট পিএসপি নামে যা থাকবে ওইখানে সে লোড করে দিবে, কোনো রিকোয়ার বা ইনপুট লেখার প্রয়োজন নাই আমাদের, অটোমেটিকলি লোড করে দিবে। সিঙ্গেল বলছি, স্টাইল বলছি, তাই না। এই হলো ওয়ার্ডপ্রেসের মোটামুটি একটা থিমের স্ট্রাকচার, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা একটু পজ